তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে এলাম আরো একটা গেম প্লে ভাই। এটা শুধু গেম প্লে ভাই, টিপ ভাই, গেম প্লে ভাই, টিপস এন্ড ট্রিক্স ভাই। এখানে দেখো স্কোয়াড কোপানোর টিপস এন্ড ট্রিক দিচ্ছি ভাই। প্রথমে যদি তোমাকে চারজন একসাথে মারতে আসে তো এইভাবে ভেগে যেতে হবে, তোমাকে ভেগে দিয়ে একটা সেফ জায়গায় যেতে হবে। আমরা সেভে চলে আসছি গাইস। আমাকে ভাগে যেতে হতো না, এদের সাথে ফাইট নিতে হতো। আর যদি আমার মতো যদি এর সাথে ভাগতে চান তাহলে আপনি ভাগতে পারবেন না, একদমই ভাগতে পারবেন না। আপনাদের কি করবে হবে, চারজনকে লাইক দিয়ে সজ্জা লবিতে গিয়ে আর একটা ম্যাচ স্টার্ট করে দিতে হবে। তারপর ভাই উড়ে শালা। তো ভাই একজন আমাকে কমেন্ট করে বলছে যে ভাই স্কাইলার নতুন ফ্রি ফায়ারে নতুন একটা ক্যারেক্টার অ্যাড করছে, এটা চালানোর আমাদের সঠিক নিয়মটা যদি শিখাই দিতেন। তো আজকে আমি সেটাই তোমার আপনাদেরকে শিখাইতে আসছি। সেখানে দেখতে পাচ্ছেন আমি একটু ড্যামেজ খেয়ে গেছি। ও তো এখানে কি করবো, এই শুয়ে পড়ছে, এবারে কিল করে দেবো। হ্যাঁ যেহেতু আমার নেট প্রবলেম তবু সমস্যা নাই। তো এখানে দেখতে পাচ্ছি একটা ডাউনে আছে ভাই, এটা ভাই টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করতে মারতে হবে না, টিপস অ্যান্ড ট্রিক্স কাজ করবে না। হ্যাঁ আর অলরেডি আমরা কনফার্ম করে দিয়েছি, অলরেডি দেখেন নাবার সাথে সাথে দুই কিল হয়ে গেছে। এই ভাই এটা ভাই টিপস অ্যান্ড ট্রিক্স ভাই, টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে এই কিলগুলো পাইছি আমি, নাহলে আমি কিলগুলো করতেই পারতাম না। ও তো দেখেন আমি মেডিকেট করে নিল নেওয়ার পর ভাই, বাচ্চা থেকে গেরিনা, গেরিনা থেকে বুড়ো পর্যন্ত সবাই জানে গাইস স্নাইপার আমার ফেভারিট। স্নাইপার আমি পেয়ে গেছি, আর আমার কিছু দরকার নেই ভাই, আমি এখন সোজা ফাইটে চলে যেতে হবে। তো দেখতে পারতেছেন সামনে কাউরে পাইতেছেন। তো গাইস অনেক খোঁজাখুঁজির পর একজন আমারে বলতেছিল ভাই আমার লবিতে পাঠাই দাও, আমার লবিতে পাঠাই ভাই। ভাই কেন তোর লবিতে দেখতাস কেন ভাই? আমি বারবার বলে যে ভাই লবিতে যাস না ভাই। তো এদের ভাই কুকুর, আমি এর একটা ভিডিও দিয়েছিলাম কুকুরের লেস কখনো সোজা হয় না, তো এরা ভাই এরকমই ভাই, এদের লেস কখনো সোজা হবে না ভাই। অলরেডি আমরা ডাবল স্নাইপার পেয়ে গেছি, অর্থাৎ আমাদের ফেভারিট গান আমরা পেয়ে গেছি। তো এখানে এনিমি দেখতে পাইছি, এনিমিরে অনেকখানি ড্যামেজ দিয়ে দিছি আমি গাইস। এখন সোজা সোজা আমার রাশ করে দিতে হবে। তো আমরা রাশ করে দেবো, এখানে সামনে একটা এনিমি আছে, এখানে আমরা গোলর মেরে দেবো। এই যে স্কাইলারের পাওয়ার, হ্যাঁ আমাকে এই স্পিড দিল কতক্ষণে 150 ড্যামেজ ভাই, এইভাবে মরে দেওয়া হবে কি ভাই? কি আপনারা ভাই কি যা পারেন সেই তারে বলেন, টিপস অ্যান্ড ট্রিক্স দেন ভাই, এটা টিপস অ্যান্ড ট্রিক্স দেন ভাই। দুদিন পর তো বলবেন ভাই আমি বাথরুমে যাবো ভাই, আমার টিপস অ্যান্ড ট্রিক্স দিলে খুবই ভালো হইতো। আবার বলবেন যে আমি বাথরুমে গেছিলাম ভাই, পানি খরচ করবো কীভাবে সেটা টিপস অ্যান্ড ট্রিক্স দেন। আর বলবেন যে ভাই আমি স্কুলে যাচ্ছিলাম, আমার টিপস অ্যান্ড ট্রিক্স যদি দিতেন তাহলে খুব ভালো হইতো ভাই। এসব ভাই কি ভাড়া, আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স কেন চান গাইস? টিপস অ্যান্ড ট্রিক্স ভাই আমার দ্বারা হবে না, আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারবো না ভাই, সরি। আমার এক তো লাইক ও শেয়ার ঠোক দিন মা কাল কাছে।